যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের লিডার হওয়ার দৌড় থেকে ছিটকে পড়লেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল চার সেপ্টেম্বর লিডার হওয়ার দৌড়ের প্রথম রাউন্ডের ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে যেখানে ভোট দিয়েছেন কনজারভেটিভ দলের এমপিগণ যারা গত নির্বাচনে জয়লাভ করেন এবং সেই ভোটাভুটিতে সর্বনিম্ন ভোট পেয়েছেন প্রীতি বাটেল দেখা গিয়েছে ছয়জন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাবেক ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেনরিক তিনি জন এমপির ভোট পেয়েছেন দ্বিতীয় হয়েছেন কেমি ভডনেচ তিনি বাইশটি ভোট পেয়েছেন তৃতীয় হয়েছেন জেমস ক্লেবার্লি তিনি জন এমপির সমর্থন পেয়েছেন চতুর্থ হয়েছেন টম টোগেন্ডা তিনি সতেরো জন এমপির সমর্থন পেয়েছেন পঞ্চম হয়েছেন মেল স্ট্রাইড তিনি ষোলোটি ভোট পেয়েছেন এবং প্রীতি পাটেল যিনি দৌড় থেকে ছিটকে পড়েছেন তিনি পেয়েছেন চোদ্দোটি ভোট এবং তাদের মধ্য থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাকের স্থলাভিষিক্ত হবেন এবং যেটি দুই নভেম্বর ঘোষণা করা হবে তাদের মধ্য থেকে কে হচ্ছেন কনজারভেটিভ দলের লিডার এবং দ্বিতীয় রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর এবং উনতিরিশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পার্টির বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হবে এবং নয় থেকে দশ অক্টোবর তৃতীয় রাউন্ডের ভোটাভোটি অনুষ্ঠিত হবে সেখানেও দলীয় এমপিগণ ভোট দিয়ে তাদের মধ্য থেকে দুইজনকে বাছাই করে নেবেন পরবর্তীতে পনেরো থেকে একত্রিশে অক্টোবর পার্টির সাধারণ সদস্যরা ভোট দিবেন এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত ব্যালট খোলা থাকবে তবে সাধারণ সদস্য যারা ভোট দিবেন তাদের ক্রাইটেরিয়া হচ্ছে তারা একটি মেম্বার হতে হবে চব্বিশে জুলাই পর্যন্ত এবং তারা কমপক্ষে তিন মাসের জন্য মেম্বার থাকতে হবে তারপর দুই নভেম্বর কনজারভেটিভ দলের নতুন লিডারের নাম ঘোষণা করা হবে এবং তাদের মধ্য থেকে যেই পাঁচজন রয়েছেন তাদের মধ্য থেকে একজনকে লিডার হিসাবে বেছে নেবেন সাধারণ সদস্যরা আপনারা জানেন সর্বশেষ জুলাই মাসের নির্বাচনে হেরে গিয়েছেন ঋষি সোনাক তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন তাদের মধ্য থেকে একজন যিনি দায়িত্ব নেবেন কনজারভেটিভ এই দলের এবং তাদের মধ্য থেকে যেই কয়েকজন প্রতিযোগিতায় এই কনজারভেটিভ দলের নেতা হওয়ার প্রতিযোগিতায় রয়েছেন তাদের অনেকেই গত প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছেন এবং তারা এই ঋষি সোনাকের কাছে হেরে গিয়েছিলেন ঋষি সোনাক তখন কনজারভেটিভ দলের নেতা হেন নেতা হয়ে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন গত নির্বাচনে ভূমিধ্বস জয় পায় লেবার দলটি ১৩ বছর পর ক্ষমতায় এসেছে এবং প্রধানমন্ত্রী হয়েছেন লেবার দলের নেতা কি আর স্টারমার তবে এর পরবর্তীতে তাদের লেবার কনজারভেটিভ দলের নেতা হওয়ার প্রক্রিয়া শুরু হয় তবে প্রথম রাউন্ডের ভোট হয়েছে চার সেপ্টেম্বর যেখানে হেরে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পাটেল মোহাম্মদ আবদুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য